আমি আমার ছোটবেলায় আমার নানু খালামণিকে দেখতাম এভাবে করে গরুর মাংস শুটকি করে রাখতেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস, আছি আপনাদের সাথে কিশোরগঞ্জ থেকে। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি বরাবরের মতো আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই মহান আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। সকাল সকাল আলিয়ার আব্বু বাজারে চলে গিয়েছিল ফ্রেশ গরুর মাংস আনতে। তো আজকে গরুর মাংস আনার একটা উদ্দেশ্য রয়েছে, সেটা হলো আমি গরুর মাংসের শুটকি তৈরি করব। এখানে 3 কেজির মতো মাংস নিয়ে এসেছে, তো সেখান থেকে আমি একদম ফ্রেশ দেখে হাড় চর্বি বাদে 1 কেজির মতো মাংস আলাদা করে নিয়েছি। মাংসটা আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো মাংসটা কিন্তু আমি এখানে ছোট পিস করব না, এরকম বড় পিস করেই আমি আগে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। মাংসটা সিদ্ধ করার জন্য কিন্তু এক্সট্রা কোনো পানি ইউজ করা যাবে না, জাস্ট সামান্য একটু লবণ আর হলুদ দিয়েছি। তো হলুদ আর লবণ দিয়ে ঢেকে দিয়েছি, ঢেকে দিলে মাংস থেকে কিন্তু এমনিতেই অনেকটা পানি বের হবে। মাংস থেকে যে পানিটা বের হবে ওটাতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো মাংসের পানিটা আমি একদম ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন মাংসটা ঠান্ডা করে আমি এখানে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। যদিও আমি চেষ্টা করেছি একদম ফ্রেশ মাংস ইউজ করতে, তারপরও মাংসের সাথে কিন্তু বেশ কিছু চর্বি রয়ে গিয়েছে। তো ওই চর্বিগুলো এখন আমি কেটে সাইড করে রাখছি। এখানে মাংসটা কিন্তু আমি খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, তার একটা কারণ হচ্ছে ছোট পিস করে কাটলে মাংসটা কিন্তু খুব ইজিলি রোদে দিলে শুকিয়ে যাবে। এখানে আমার মাংসটা পিস করে কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি মাংসটা রোদে দিয়ে দিব। তো রোদে দেওয়ার আগে আমি উপরে একটা ঢাকনা ইউজ করব। এখানে গরু মাংসটাকে কিন্তু আমি 4 থেকে 5 দিন খুব কড়া রোদে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। তো রোদের তাপমাত্রার উপর ডিপেন্ড করবে শুকাতে এটা কতদিন লাগবে। মাংসের পিসগুলো যেহেতু খুবই ছোট, তো আমার 4 থেকে 5 দিনের মতো লেগেছিল একদম পুরোপুরি শুকিয়ে নিতে। মাংসটা রান্নার আগে আমি কিন্তু 2 থেকে 3 ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে মাংসটা অনেক সফট হয়ে যাবে। এরপরে আমি পাটায় এটাকে ছেঁচে নিয়েছি। তো এখানে গরু মাংস রান্নার জন্য আমি উপকরণ হিসেবে নিয়েছি পেঁয়াজ কুচি, সেই সাথে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া, লবণ, সেই সাথে নিয়েছি আমি নারকেল বাটা। সেই সাথে নিয়েছি তেজপাতা, এলাচ আর দারুচিনি। তো প্রথমে আমি কড়াইতে আগে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, সেই সাথে দিয়েছি এলাচ, দারুচিনি আর তেজপাতা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। তো এটা একটু ভালোভাবে কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। যে কোনো রান্নার ক্ষেত্রে আমার কাছে মনে হয় মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে।
মশলাটা আমি অল্প অল্প পানি দিয়ে বেশ কয়েকবার কষিয়ে নিয়েছি। তো এখন আমি মাংসটা দিয়ে দিব, মাংসটা দিয়েও আমি একটু কষিয়ে নিব। আপনি যদি কষ্ট করে আমার ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে আপনি যদি আজকেই প্রথম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন আর আমার চ্যানেলের ভিডিও পরবর্তীতে যদি আপনি আবারও দেখতে চান আপনি চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে আর আপনি চাইলেই কিন্তু তা দেখে নিতে পারবেন। আর অলরেডি যদি এই কাজগুলো আপনি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাংসটাকে ভালোভাবে কষানোর পর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিয়েছি। এখন আগে থেকে বেটে রাখা নারিকেলগুলি দিয়ে দিলাম। বাটা নারিকেলটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, এরপর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আবার একটু রান্না করে নিব। তো এটা কিন্তু আমি একদম শুকনো করে রান্না করব। গরু মাংসের শুটকি রান্নার এই রেসিপিতে আমি কিন্তু একটুও পানি রাখবো না, তো পুরোটা পানি আমি খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আর এখন এই যে ফাইনাল লুক, এই রেসিপিটা কিন্তু আমার কাছে আমার এক প্রিয় ইউটিউবার আপু দেখতে চেয়েছিলেন। তো আসলে এই রেসিপিটা করা যেহেতু বেশ সময় সাপেক্ষ ব্যাপার তো এই জন্য আসলে অনেকটাই দেরি হয়ে গেল। এখন দুপুরবেলা, আমরা এখানে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। তো আজকে আর বেশি কিছু রান্না করিনি আর আপনাদের সাথে সেরকম শেয়ারও করিনি, জাস্ট এই একটা রেসিপি শেয়ার করলাম। তো আজকে আরো রান্না করেছিলাম করলা ভাজি, সেই সাথে রান্না করেছিলাম ডাল। তো এই তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের সিম্পল লাঞ্চ। আপনারা অবশ্যই বাসায় একদিন গরুর মাংসের এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। আমার কাছে তো পার্সোনালি গরুর মাংসের এই রেসিপিটি খুবই ভালো লাগে। অনেক আগে যখন ফ্রিজ এতটা অ্যাভেলেবেল ছিল না তখন কিন্তু মানুষ গরুর মাংস এইভাবে সংরক্ষণ করতেন। আমি আমার ছোটবেলায় আমার নানু খালামুনিকে দেখতাম এভাবে করে গরুর মাংস শুটকি করে রাখতেন। আসলে কোরবানির সময় যেহেতু অনেক গরুর মাংস আসতো আর ফ্রিজেরও কোনো ব্যবস্থা ছিল না তাই তারা কিন্তু সেই সময় এভাবেই সংরক্ষণ করতেন। আমরা এখন সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।